আমন্ত্রণ জানাচ্ছি আজকে চট্টগ্রামে শুরুতেই শিরোনামগুলো জানাবো। বৃষ্টি আর জোয়ারের পানিতে আজও ডুবল বন্দর নগরী নিম্নাঞ্চল, কালুরঘাটে ফেরি পারাপারে যাত্রী ভোগান্তি চরমে। বৃষ্টি ছাড়া জোয়ার পানি মানে এসে যায় আর কি, আমার মনে হয় নালা নর্দমা মনে হয় জ্যাম হয়ে থাকে। গত 10 বছর যাবো তো ইচ্ছা বসে কোনো কিছু দেখতেছি না ভাই নতুন করে কিছু করার জন্য। চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 3000 ছাড়ালো, মশা নিধনের সাথে কর্পোরেশনের কার্যক্রম নিয়ে প্রশ্ন। তারা যদি সঠিকভাবে যদি হচ্ছে কি ওষুধ ছিটাইতো তাহলে হচ্ছে কি এইভাবে হচ্ছে কি ডেঙ্গুটা ছড়াইতো না। গ্রামে এগুলোর ব্যবহার খুবই কম, এগুলো যদি উপজেলা নির্বাহী কর্মকর্তা একটু নজর দেয় তাহলে আমাদের একটু সতর্কতাটা বৃদ্ধি পাবে। পর্যাপ্ত মজুদ সত্ত্বেও খাতুনগঞ্জে অস্থির মশলার বাজার, জিরা এলাচে কেজিতে দাম বেড়েছে 300 টাকা, পাইকারদের দুষছেন ব্যবসায়ীরা। যারা ইনপুট করে এদের উপর আর কি, খাতুনগঞ্জ এরা কিনে আনে বিক্রি করে, বাড়তে বাড়তে বিক্রি করে, আমরা বাড়তে কিনে বাড়তে বিক্রি করে, ডে বাই ডে বাড়তেছে, যার কারণে আপনার খুচরা বাজারের প্রভাবটা তো পড়বেই। শিরোনামগুলো জানাচ্ছিলাম, নুসরাত বৃষ্টি আছি আপনাদের সাথে। হালকা থেকে মাঝারি বৃষ্টি আর সাগরের সৃষ্ট জোয়ারের পানিতে আজও চট্টগ্রামের নিচু এলাকা প্লাবিত হয় এবং এতে করে বাসিন্দারা ভোগান্তিতে পড়েন। পুরো বর্ষা মৌসুম জুড়েই তীব্র দাবদাহ থাকলেও শেষ দিকে এসে গতকাল থেকেই বৃষ্টিপাত শুরু হয়, আজও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এর মধ্যে বেলা 12টার দিকে সাগরে জোয়ার আসলে প্লাবিত হয় বন্দর নগরীর নিচু এলাকা এবং রাস্তাঘাট তলিয়ে যাওয়ার পাশাপাশি দোকানপাটেও পানি ঢুকে পড়ে, এতে করে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। 2 ঘন্টা পরে জোয়ারের পানি নেমে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বিকেল 3টা পর্যন্ত গত 24 ঘন্টায় 66 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পানি উঠলে গাড়ি বন্ধ হয়ে যায়, আর ফেলাকে পানি ঢুকে যায়, স্যালেন্ডারের পাইপের ভিতরে পানি ঢুকে গেলে মানে গাড়ি বন্ধ হয়ে যায়, স্টার্ট হচ্ছে দেরি হয়। বৃষ্টি ছাড়া জোয়ার পানি মানে এসে যায় আর কি, আমার মনে হয় নালা নর্দমা মনে হয় জ্যাম হয়ে থাকে, এগুলো সরতে পারে না এই কারণে হয়তো বা। গত 10 বছর যাবো তো ইচ্ছা বসে কোনো কিছু দেখতেছি না ভাই নতুন করে কিছু করার জন্য। সংস্কারের জন্য কালুরঘাট সেতু বন্ধ করে ফেরি সার্ভিস চালুর তৃতীয় দিনেও ভোগান্তি চরমে। জোয়ারের পানিতে পন্টুন ডুবে যাওয়ায় আজও ঘণ্টা দুয়েক ফেরি চলাচল বন্ধ থাকে, এতে নদীর দুই পারে শত শত যাত্রী আটকা পড়েন। গতকালের মতো একদিকে বৃষ্টি, অন্যদিকে দুপুরে জোয়ার আসে, ফেরিঘাটের পন্টুন ডুবে যায় এবং ফেরি চলাচল কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে গেলে দুই পারে অপেক্ষমান যাত্রীরা ভোগান্তিতে পড়েন। অনেকে ঝুঁকি নিয়ে ছোট ছোট নৌকা যোগে আর বন্ধ সেতুর উপর দিয়ে হেঁটে পার হয়, আর এতে করে 3টি ফেরি আনা হলেও শুধুমাত্র 1টি চলাচল করায় ভুক্তভোগীরা ক্ষোভ জানান। জোগাড় আসলে তো এখানে তো মনে করি আমাদের থেকে দাঁড়াতে হচ্ছে, দাঁড়ার পরে এটা তো ফেরি, তখন তো ফেরিতে আর লোড নিচ্ছে না, গাড়ি উঠতেছে না। যতক্ষণ জোয়ার পানি আসলে এখানে গাড়ি যেতে পারতেছে না, এই টাইম বন্ধ আসলে দেরি হচ্ছে, লেট হচ্ছে, ফেরি আসতেছে, গাড়ি যেতে পারতেছে না, উঠতে পারতেছে না। আমরা এ বিষয়ে বিস্তারিত জানবার চেষ্টা করছি, সহকর্মী আরিফুর রহমান সবুজ আমাদের জন্য অপেক্ষা করছেন। সবুজ, আজ 3 দিন যাবৎ মানুষের দুর্ভোগ চলছে এবং বৃষ্টি নামলেই তো ফেরির পন্টুন ডুবে যায় এবং ফেরিতে করেই মানুষকে এরকম চলাচল করা লাগছে, এতে করে দুর্ভোগ তো অনেক বাড়ছে, এটি লাঘবে প্রশাসনের কোনো ধরনের উদ্যোগ আপনার চোখে পড়লো কিনা? বৃষ্টি মূলত এটি বৃষ্টির সাথে যেহেতু পূর্ণিমা একেবারে ভরা পূর্ণিমা চলছে, পূর্ণিমার আগে পরে জোয়ারের নদীর যে টাইড সেই টাইড বেড়ে যাওয়ার কারণে মূলত এই ভোগান্তিটি এটি মনে করছে মূলত সড়ক এবং জনপদ বিভাগ যারা এই ফেরি পরিচালনার বিষয়টি দেখভাল করছে, এবং তারা যেটি বলছে যে যেহেতু হঠাৎ করে এই ফেরি সার্ভিস চালু হয়েছে সেই কারণে প্রথম দিকে কিছুটা তাদের ব্যবস্থাপনায় কিছু অসঙ্গতি ছিল, এখন সেই অসঙ্গতিগুলো ধীরে ধীরে কাটানোর চেষ্টা করছেন এবং প্রথম দিকে যেহেতু 1টি ফেরি দিয়ে যাতায়াত করত, চলাচল করত, এখন গত পরশু থেকে আরেকটি ফেরি যোগ হয়েছে, অর্থাৎ এখন 2টি ফেরি
একটি ফেরি এখান থেকে যাত্রী নিয়ে গিয়ে অন্য পাশ থেকে আরেকটি ফেরি আসছে। অর্থাৎ এখানে যে দীর্ঘক্ষণ মানুষের প্রথম দিকে দাঁড়িয়ে থাকার বিষয়টি ছিল সেই বিষয়টি এখন কিছুটা কমেছে। এবং যেহেতু পূর্ণিমা চলছে, পূর্ণিমার শেষের এই যে জোয়ার ভাটার কারণে যেই সমস্যাটি সৃষ্টি হচ্ছে সেটিও হয়তো দীর্ঘমেয়াদী, হয়তো 5-6 দিনের এই সমস্যাটি থাকতে পারে, এরপরে এই সমস্যাটি হবে না, সড়ক এবং জনপথ বিভাগ সেই বিষয়টি বলছে। তবে সাধারণ মানুষের যে অভিযোগ তারা যেটি বলছেন যে যেহেতু একটি বড় জনপথ বোয়ালখালি এবং এখানে প্রায় প্রতিদিন লক্ষাধিক মানুষ যাতায়াত করে শহরে নগরের সঙ্গে যোগাযোগ, এবং এখানে 24 ঘন্টায় মানুষ যাতায়াত করে, বিশেষ করে কোনো বড় ধরনের রোগীদের পরিবহনে ইমার্জেন্সি ক্ষেত্রে অনেক সময় অনেক মধ্যরাতেও যাতায়াত করতে হয়, কিন্তু এখানে যেটি হয়েছে যে 11টার পর ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়, সেক্ষেত্রে 11টার পর যারা এই পাশ থেকে আরেক পাশে যেতে চান তাদের ক্ষেত্রে চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়। সেক্ষেত্রে এই ফেরি সার্ভিস যেহেতু 11টার পর বন্ধ, অন্য এক পাশে অর্থাৎ পটিয়া হয়ে একেবারে দীর্ঘ পথ অতিক্রম করে বোয়ালখালী বা থেকে শহরে আসতে হয় বা শহর থেকে বোয়ালখালীতে যেতে হয়, এই ধরনের একটি অভিযোগ রয়েছে। মানুষ বলছেন যে এই যে ফেরি সার্ভিসটি, এই ফেরি সার্ভিসটি যেন 24 ঘন্টা খোলা থাকে, সেই জায়গাটি তারা চান সড়ক এবং জনপথ বিভাগের কাছে। ফেরি সার্ভিসের পাশাপাশি ছোটো ছোটো মানুষজন যাতায়াত করছে, ইমার্জেন্সি অর্থাৎ ফেরি সার্ভিস চালু না থাকলে দুই একজন দুর্ভোগ আরও বাড়বে সেটি বোঝাই যাচ্ছে। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য। চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 3000 ছাড়িয়ে গেছে, গত 24 ঘন্টায় একজনের মৃত্যু হয়েছে। সরকারি হাসপাতালগুলোতে শয্যার চেয়ে এখন দ্বিগুণ রোগী ভর্তি, যার ফলে বেসরকারি হাসপাতালে চাপ বেড়েছে। আলাদা ডেঙ্গু কর্নার খোলার পাশাপাশি শয্যার সংখ্যাও বাড়ানো হয়েছে এবং চাপ সামলাতে রীতিমতো হিমশিম অবস্থা চিকিৎসকদের। সরকারি হাসপাতালে শয্যা পরিপূর্ণ, তাই ডেঙ্গু আক্রান্তদের ভরসা এখন বেসরকারি হাসপাতালগুলো। পার্ক ভিউ হাসপাতালে ডেঙ্গু কর্নারের এই চিত্র বলে দিচ্ছে সেখানেও কতটা চাপ, একের পর এক রোগী আসছে। আরেক বেসরকারি ন্যাশনাল হাসপাতালের চিত্রও একই, রোগীর চাপ সামলাতে বাড়ানো হয়েছে শয্যা সংখ্যা। মহানগর ছাড়াও আশেপাশের উপজেলা থেকে প্রতিদিন আসছে ডেঙ্গু আক্রান্ত রোগী। শুরু তো খুব জ্বর ছিল, এখন তো জ্বর কিছুটা কম, কিন্তু পরিবর্তন দেখা যাচ্ছে না কিছু। প্রথম 2-3 দিন খুব জ্বর ছিল, 102-103 এভাবে, তো আজকে 2 দিন একটু ইম্প্রুভ হয়েছে আর কি। প্রাণায়াম ছিল 2 লাখ, এরপর 2 দিন পর দেখলাম যে মানে ওনার প্রায় 1 লাখের নিচে নেমে গেছে। মশা নিধনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 100 দিনের ক্রাশ প্রোগ্রাম নিয়ে প্রশ্ন তুলছেন ডেঙ্গু আক্রান্তরা। দায় সারা নয়, কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি তাদের। তারা যদি সঠিকভাবে যদি হচ্ছে কি ওষুধ ছিটাইতো, তাহলে হচ্ছে কি এভাবে হচ্ছে কি ডেঙ্গুটা ছড়াইতো না। তো ডেঙ্গু যে হারে ছড়াচ্ছে তাহলে তাদের আরও একটু সতর্ক থাকা উচিত। গ্রামে এগুলোর ব্যবহার খুবই কম, এগুলো যদি উপজেলা নির্বাহী কর্মকর্তা একটু নজর দেয় তাহলে আমাদের একটু সতর্কতাটা বৃদ্ধি পাবে এবং সবাই একটু সুস্থ থাকবো। অবহেলা করতেছে মানে ঠিক মতো, মানে টাইম টু টাইম ওটা মানে পরিষ্কার করতে ক্লিন করতেছে না ওইটা। চলতি বছর নারীর তুলনায় পুরুষের আক্রান্ত হওয়ার হার বেশি, মোট আক্রান্তের অর্ধেকই শিশু। 7-8 ঘন্টা জ্বর এরকম থাকছে, ওষুধ দেওয়ার পরও কমছে না, সাপোজিটরি দেওয়ার পরও কমছে না, শুধু জ্বরটা। নালা অপরিষ্কার সব জায়গায়, মানে সব ক্ষেত্রেই দেখতেছি কি বেশি অপরিষ্কারের কারণেই তো মশা হচ্ছে। জ্বর আসার পরে নাপাখেছিলাম, মোটামুটি জ্বর চলে গেছে, আবার আসছে আবার চলে গেছে, তারপরে শরীরটা অনেক দুর্বল ছিল। ডেঙ্গু এখন এক এক সময় এক এক ভেরিয়েন্ট হওয়ায় প্রকোপ বাড়ছে বলছেন চিকিৎসকরা। এখন মোটামুটি সবগুলোই সিমটম নিয়ে আসতেছে, যার ফলে আমরা মানে ইনভেরিয়েবলি আমরা যে পেশেন্টগুলোকে ডেঙ্গু টেস্ট করে দিচ্ছি ম্যাক্সিমামই পজিটিভ পাচ্ছি, এবং দেখা যাচ্ছে ম্যাক্সিমামই প্ল্যাটলেট কাউন্ট কম। গত 24 ঘন্টায় চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছে 52 জন, মৃত্যু হয়েছে 1 জনের। সব মিলিয়ে এখন পর্যন্ত মোট আক্রান্ত 3,057 জন আর মৃতের সংখ্যা 27। মামুনুর রশিদ অফি, যমুনা নিউজ, চট্টগ্রাম। নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা গাইবী মামলা প্রত্যাহার না করলে থানা ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে দলটির নেতারা অভিযোগ করলেন,
গত 16 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত 16 দিনে লোহাগাড়া, পটিয়া, চন্দনাইশ, বোয়ালখালী ও মাসখালী থানায় 5টি গায়েবী মামলা হয়েছে এবং আসামিদের অনেকে এলাকাতেই ছিলেন না, অনেকে আবার হজে ছিলেন। প্রতিটি মামলার স্থান, সময়, বাদী এবং আসামিদের নাম ছাড়া ঘটনার বর্ণনা হুবহু এক। নির্বাচনের আগে বিএনপি নেতাকর্মীদের হয়রানি করতে এসব মামলা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা। এসব কাজে জড়িত পুলিশ সদস্যদের তালিকা করা হচ্ছে বলেও জানিয়েছেন নেতারা। যে মামলায় কোনো অস্তিত্ব নাই, যে কোনো ঘটনা ঘটনা নেই, যেখানে আমাদের নেতৃবৃন্দ উপস্থিত ছিল না ওই জায়গায়। পুলিশ প্রশাসনকে বলতে চাই, আপনার কোনো দলের আজ্ঞাবহ না হয়ে জনগণের সেবক হয়ে থাকুন, হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের বন্ধ করে জনগণের অধিকার আদায়ে আমাদেরকে সহযোগিতা করুন। পর্যাপ্ত মজুদের পরেও হঠাৎ অস্থির মশলার বাজার। চট্টগ্রামের খাতুনগঞ্জে জিরাও এলাচের দাম কেজি প্রতি 300 টাকা পর্যন্ত বেড়েছে, অথচ প্রতিটি গুদামে আমদানি নির্ভর পণ্য দুটির বিপুল মজুদ আছে এবং কৃত্রিম মূল্য বৃদ্ধির নেপথ্যে চিহ্নিত কয়েকজন পাইকারের কারসাজিকেই দুষছেন ব্যবসায়ীরা। দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জের নবী মার্কেট কিংবা ইলিয়াস মার্কেটের ভেতরে প্রবেশ করলেই দেখা মিলবে এমন থরে থরে সাজানো বিভিন্ন ধরনের মশলার কার্টুন। শুধু এই দুই মার্কেটেই নয়, বিভিন্ন গুদামেও মজুদ রয়েছে টনে টনে জিরা এবং এলাচ। তারপরেও হঠাৎ করে গেল 2 থেকে 3 দিনের ব্যবধানে জিরা এবং এলাচের দাম বেড়েছে কেজি প্রতি 200 থেকে 300 টাকা পর্যন্ত। ঈদের পর থেকে একটু বেশি বেড়ে গেছে আর কি, জিরাটা একটু শর্ট মার্কেটে, যার ফলে একটু বেড়ে গেছে, বুকিংটা বাড়তেছে, ডে বাই ডে বাড়তেছে, যার কারণে আপনার খুচরো বাজারে প্রভাবটা তো পড়বেই। আমরা যেহেতু ফার্স্ট পার্টি না, আমাদের লাভটা ওইরকম নাই, আমরা যেহেতু ফার্স্ট পার্টি না আর কি, বাকি ওদের তো ওরা জানে, আমরা তেমন লাভ দেখতেছি না চোখে বর্তমানে। খুচরা বাজারে জিরার দাম গিয়ে ঠেকেছে কেজি প্রতি 1200 টাকা, আর এলাচ 1700 থেকে 1800 টাকা পর্যন্ত। আমদানিকারক থেকে জিরা এবং এলাচ কিনে মজুদ করছেন কয়েকজন পাইকার, তারাই দর নিয়ন্ত্রণ করছেন বলে দাবি খুচরা বিক্রেতাদের। যারা ইনপুট করে এদের উপর আর কি, খাতুনগঞ্জ এরা কিনে আনে বিক্রি করে, বাড়তে বাড়তে বিক্রি করে, আমরা বাড়তে কিনে বাড়তে বিক্রি করি। এখন তো মৌসুম না, এখন তো কমার কথা, কিন্তু কমাচ্ছে না তো, এটা তো সরকার তো তদারকি করতেছে না। তবে পাইকারদের দাবি, ডলারের মূল্য বৃদ্ধির পাশাপাশি মশলা আমদানিতে নতুন করে শুল্ক আরোপ করায় এই সংকট। ব্যবসায়ীরা স্টক করবে না, ব্যবসায়ীরা স্টক করবে, এগুলো আবার সেল করবে, ব্যবসায়ীরা আইডিয়া করে স্টক করবে না, ব্যবসায়ীরা কি আজকে নিয়ে আজকে বিক্রি করবে না, ব্যবসায়ীরা তো সবসময় স্টক করবে। দেশের জিরা এবং এলাচ আমদানির মূল উৎস ভারত, এবার ফলন ভালো না হওয়ায় গেল কিছুদিন ধরে সেখানেও দাম ঊর্ধ্বমুখী বলে দাবি ব্যবসায়ীদের। ডিসেম্বর চাষ হয় তো, ডিসেম্বরে ধরুন বন্যা হয়েছে, এই জন্য বন্যার কারণে চাষ কমেছে, এই জন্য মাল সর কাস্টমে আবার নতুন একটা সার্কুলার দেওয়াতে, সার্কুলার দেওয়াতে বাজারটা একটু আবার এলোমেলো। এটা যতক্ষণ ওদের মিটিং হবে না, এতক্ষণ বাজারটা স্থির আসবে না। 2022-23 অর্থ বছরে দেশে 32,000 টন জিরা এবং এলাচ আমদানি হয়েছে 6,734 টন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। চাঁদা না দেয়ায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে চট্টগ্রামের পতেঙ্গায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। পতেঙ্গা হোটেল মোড় থেকে বের করা মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষও অংশ নেন। পরে মানববন্ধন থেকে তারা গত 2 আগস্ট চাঁদার দাবিতে ব্যবসায়ী নূর মোহাম্মদের উপরে সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানান। হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার না করলে কঠোর কর্মসূচি হুঁশিয়ারিও দিয়েছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক গণিত ও বিজ্ঞান শিক্ষা বিষয়ক সামার স্কুল প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠান। বিকেলে চট্টগ্রামের দামপাড়ায় এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। মানসম্মত শিক্ষার প্রয়োজনীয়তা এবং এই খাতে সরকারের গৃহীত পদক্ষেপ তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর রুবানা হক, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শেভরনের কর্পোরেট অ্যাফেয়ার্স পরিচালক মোহাম্মদ ইমরুল কবির সহ অনেকেই বক্তব্য দেন। শিক্ষার্থীদের মধ্যে পরে সনদও বিতরণ করা হয়। পাচারের সময় মহাবিপন্ন ও বিরল প্রজাতির চশমা পরা হনুমান উদ্ধার করা হয়েছে চট্টগ্রামের চন্দনাইশে। পাচারের দায়ে বাস চালক জসিম উদ্দিনকে 2 মাস বিনাশ্রম কারাদণ্ডও দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে ব্যাটারি বক্সের ভেতর থেকে হনুমানটি উদ্ধার করে। পরে চন্দনাইশ থানা পুলিশ
চালক জসিমকে গ্রেফতার করে। পুলিশের দাবি, হনুমানটি ঢাকায় নিয়ে সেখান থেকে বিদেশে পাচারের পরিকল্পনা ছিল। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাস চালককে 2 মাসের কারাদণ্ড দেওয়া হয় আর হনুমানটি চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে পুলিশ। চশমা পরা হনুমান এটা বলে, এটা আসলে বাংলাদেশে নাকি খুব একটা দেখা যায় না। আমি চট্টগ্রাম চিড়িয়াখানার জু কিপারের সাথে কথা বলে যেটা জেনেছি, আমরা এই হনুমানটি যেহেতু এটি দুর্লভ এবং বিলুপ্ত প্রায়, আমরা চট্টগ্রাম চিড়িয়াখানায় লোকজনের কাছে এটা হস্তান্তর করেছি। চট্টগ্রামে মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করেছে আমরা কজন মুজিব সেনা নামের একটি সংগঠন। 75-এর 15 আগস্ট ঘাতকদের হাতে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের স্মরণে নগরীর পাহাড়তলিতে এই আয়োজন। আলোচনা সভা শেষে মাদ্রাসা শিক্ষার্থীদের হাতে রান্না করা খাবার তুলে দেওয়া হয় আর তখন সংগঠনের কেন্দ্রীয় নেতা ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া, আবু কায়সার সৌরভ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। এ ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে, সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।